দেশে আসছে। আপনারা জানেন যে নর্থ ইন্ডি জেলা পুলিশ যার করোনায় চেষ্টা করে যাচ্ছে জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতে স্থিতিশীল থাকার জন্য, পাশাপাশি দীর্ঘদিনের যে মন্তব্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে, পাশাপাশি সাজা পরোয়ানাগুলো রয়েছে, এইগুলোকে নিষ্পত্তি করা যায়। সেটা কীভাবে নিষ্পত্তি করা যায়, সেটা সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে ওই আসামিদেরকে দ্রুত করে, ঠিক আছে, বিজ্ঞ আদালতের কাছে আমরা সোপর্দ করি, তার পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মধ্যে গুরুত্ব দেওয়া যায়। তো আমাদের সেই জন্য আমাদের মূল পুলিশিংয়ের অন্যতম একটি পার্ট হচ্ছে এই মূলতবি যে গ্রেপ্তারি পরোয়ানাগুলো রয়েছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করা। এরকমই একটি অভিযানে আমাদের জেলা পুলিশের নরসিংদী মডেল থানা কমিটি আমরা মনে করেছি যে আপনাদেরকে ডেকে আপনাদের সামনে বললে বিষয়টা অনেক বেশি, অর্থাৎ আমরা দীর্ঘদিনে অর্থাৎ 2011 সাল থেকে তারা আসলে দুই সহোদর ভাই, এই দুজন মানুষের সাথে প্রতারণা করেছে, বিভিন্ন সময় প্রতারণা করেছে, অর্থ আত্মসাত করেছে, এই সমস্ত কারণে তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানাতে বেশ কিছু মামলা রয়েছে। এবং আপনারা শুনে অবাক হবেন যে তাদের এই দুই ভাইয়ের বিরুদ্ধে মোট 30টি গ্রেপ্তারি পরোয়ানা। তো এটা খুব বেশি আপনারা নিজেরাও বুঝতে পারছেন, এবং 30টি পরোয়ানার মধ্যে 18টি সাজা পরোয়ানা রয়েছে। তো আমরা তাদেরকে দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম, তারা আত্মগোপনে ছিল, সর্বশেষ আমরা প্রেস করতে পারি যে তারা ঢাকাতে আত্মগোপনে রয়েছে। তারপরে ইমারত নির্মাণ এই সমস্ত বিষয়গুলোর আড়ালে তারা আসলে বেসিক্যালি মানুষের সাথে প্রতারণা করছিল, অর্থ আত্মসাত করেছিল, এই সমস্ত কার্যকলাপে তারা লিপ্ত ছিল। মানসুর যার কথা বললাম, মানসুর তার নামে 10টি সাজা পরোয়ানা এবং এই সাজা পরোয়ানা মোট তার 9 বছর 6 মাসের কারাদণ্ড এবং 1,03,00,000 টাকা অর্থদণ্ড ইতিমধ্যে তার এই সাজাটি রয়েছে। আর মাসুদের নামে 8টি সাজা পরোয়ানা রয়েছে, যেটি যোগ করলে দাঁড়ায় যে 6 বছর কারাদণ্ড এবং 1,10,00,000 টাকা অর্থদণ্ড। এটি তাদের দুজনের নামে যে সমস্ত সাজা পরোয়ানার বিষয় সেগুলো জানালাম যে তাদের কী পরিমাণ সাজা রয়েছে। এছাড়াও রাগি বলেছে যে মানসুরের নামে 10টি সাজা পরোয়ানা রয়েছে, এটি ছাড়াও আরও 9টি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে রয়েছে। আর মাসুদের নামে 8টি সাজা পরোয়ানা রয়েছে, এছাড়াও তার নামে আরও 3টি গ্রেপ্তারি পরোয়ানা। তো এটা আসলে দীর্ঘদিনের একটি আমাদের চেষ্টা ছিল তাদেরকে একেবারে আইনের আওতায় নিয়ে আসা। বুঝতে পাচ্ছেন যে 30টি পরোয়ানা এক্ষেত্রে আমাদের মূল, এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই নর্থ ইন্ডি জেলা পুলিশে প্রতিটি থানায় বিট রয়েছে, আমাদের বিট পুলিশিং চালু রয়েছে, আমাদের টোটাল 87টি বিট আমাদের রয়েছে। এই প্রত্যেকটি বিট এলাকায় আমরা সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজম পিপিএম মহোদয় তার নির্দেশনায় এবং তার নেতৃত্বে আমাদের জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রত্যেকটা বিটেই কিন্তু বিট ইনচার্জরা সভার আয়োজন করছেন। সেক্ষেত্রে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হচ্ছে যে যারা এরকম পলাতক রয়েছে,
দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। দেখা যাবে যে আসলে তাদের হয়তো সাজার পরিমাণটা খুবই কম, দেখা যায় যে অনেক সময় সাজার পরিমাণটা খুবই কম। তো এই সমস্ত কারণে দেখা যায় তারা হাজির হয় না, হাজির না করে পরিবার পরিজন থেকে দূরে আছে, হ্যাঁ আত্মীয় স্বজন থেকে দূরে আছে, একেবারেই সমাদৃত হয়ে গেছে। তো আমরা যে চেষ্টাটা করছি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা, পাশাপাশি তাদের যারা রিলেটিভস আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আসলে তারা যদি হাজির হয়ে যায় তাহলে আসলে এই যে পরিবার থেকে বিচ্যুত থাকা, দূরে থাকা, সমাজ থেকে বিচ্যুত থাকা, এইটার ক্ষতির পরিমাণটা তার ব্যক্তিজীবনে হয়তো আরও বেশি। তো তাদেরকেও আমরা আইনে আওতায় নিয়ে আসার জন্য যা যা করা দরকার করছি, সমাজের পুলিশ সুপারের নেতৃত্বে আমরা বিট পুলিশিংটাকে এগিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে এরকম সাজা পরোয়ানা হোক, গ্রেপ্তারি পরোয়ানা হোক, এগুলোকে দ্রুত আরও যত সম্ভব কমিয়ে আনতে পারি সেজন্য আমাদের সতর্ক থাকতে পারি। পাশাপাশি যে বেসিক পুলিশিং যেগুলো সেগুলো তো চলছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আমাদের আমাদের আহ্বানে আপনারা এসেছেন, আপনাদের কাজগুলি করছে, আপনারাও প্রত্যেক সামাজিক পেশাগত বিষয়ের বাইরেও কিন্তু সামাজিক এক ধরনের আমাদের দায়িত্ব করতে পেরেছে। তো আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাই, আপনাদের কাজের প্রতি আমরা ধন্যবাদ জানাই, জেলা পুলিশ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, পুলিশ সুপার মহোদয় আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা একটা স্লোগান কিন্তু বিশ্বাস করি যে আপনার পুলিশ আপনার পাশে। আমরা নরসিংদীবাসীকে সেই বার্তাটাই আপনাদের মাধ্যমে দিতে চাই যে নরসিংদী জেলা পুলিশ আপনার পুলিশ আপনার পাশে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে থাকুন।